जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकलके जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, बाड़ीते शिवलिंग थाकले প্রতিটি সোমবার ভুল করেও খাবেন না এই কয়েকটি খাবার। আর যদি আপনারা ভুল করেও খেয়ে থাকেন, তাহলে আপনাদের জীবনে নেমে আসবে দুর্ভাগ্য এবং সেই সাথে অর্থকষ্ট। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, আপনার সংসারে নেমে আসবে ভয়ঙ্কর রকম দারিদ্রতা। বন্ধুরা, আজ আমি এমন কয়েকটি খাবারের কথা বলবো যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে, অর্থাৎ যারা শিব ভক্ত, তারা যেমন সোমবার এই খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না, ঠিক তেমনি যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই তারাও কিন্তু এই খাবারগুলি সোমবার ভুল করেও মুখে তুলবেন না, কারণ এতে দেবাদিদেব মহাদেব তুষ্ট হবেন। ঠিক তেমনি আপনার গৃহ দেবতাও অসন্তুষ্ট হবে, তার ফলে জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা ও অর্থ সমস্যা। বন্ধুরা, একের পর এক সমস্যা যেমন আপনার জীবনে নেমে আসবে, ঠিক তেমনি আপনার জীবনে দুঃখ যন্ত্রণা নিত্য সঙ্গী হয়ে উঠবে। এক কথায় বলতে গেলে আপনার জীবন নরক যন্ত্রণার সমান হয়ে উঠবে। বন্ধুরা, সোমবার বাড়িতে যদি এই খাবারগুলি বা সবজিগুলি বাড়ির মধ্যে প্রবেশ করান, তাহলে বাড়ির প্রত্যেকটি সদস্যদের মধ্যে ঝগড়া কলহ অশান্তি লেগেই থাকবে। এক কথায় আপনার সেই বাস্তু নষ্ট হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার সংসারে অভাব লেগেই থাকবে। অন্য বস্ত্র বাসস্থানের এবং অর্থের অভাব আপনার জীবনে নিত্য সঙ্গী হয়ে থাকবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাড়িতে শিবলিঙ্গ থাকুক বা না থাকুক, সোমবার ভুল করেও এই জিনিসগুলি বাড়িতে আনবেন না বা খাবেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষ শাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক মধুরা, সোমবার হলো স্বয়ং দেবাদিদেব মহাদেবের বার, তাই বাড়িতে সুখ এবং সমৃদ্ধি অটুট রাখার জন্য বাড়িতে আমরা শিবলিঙ্গ স্থাপন করে থাকি। আর যদি আপনার বাড়িতে এখনো পর্যন্ত শিবলিঙ্গ না থেকে থাকে, তাহলে অতি অবশ্যই বাড়ির বাস্তু দোষ দূর করার জন্য এবং সুখ শান্তি সমৃদ্ধি অটুট রাখার জন্য আপনি আজই শিবলিঙ্গের প্রতিষ্ঠা করুন। আর আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা থাকে, তাহলে সপ্তাহের এই সোমবার আপনাকে কিছু নিয়ম কানুন রীতিনীতি মেনে চলা অবশ্যই দরকার। এর ফলে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি ক্রমশ বৃদ্ধি পাবে এবং সাথে থাকে স্বয়ং দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা দৃষ্টি। বন্ধুরা, সে কারণে সোমবার এই কয়েকটি জিনিস যেমন খাবেন না, ঠিক তেমনি আপনার সংসারেও প্রবেশ করাবেন না। এর ফলে আপনার সংসারের প্রতিটি সদস্যের অমঙ্গল যেমন হতে পারে, ঠিক তেমনি আপনার সংসারে দেখা যেতে পারে অন্ন বস্ত্র এবং অর্থের অভাব। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, নিজের সংসারের উন্নতি করতে সোমবার যে জিনিসগুলি খাবেন না, তার মধ্যে প্রথমত হলো দুধ। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, কাঁচা দুধ। যেহেতু আমরা সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধ ঢেলে পূজা করে থাকি, তাই প্রতি সোমবার কাঁচা দুধ ভুল করেও মুখে তুলবেন না। আর যদি করেন, তাহলে আপনি জানবেন যে নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। দ্বিতীয়ত, যে জিনিসটি আপনি সোমবার খাবেন না,
সেটি হলো আমিষ খাবার। ভগবান শিবের আশীর্বাদ পেতে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সদা সর্বদাই নিজের সাথে রাখতে, নিজেকেই একটু সংযত করে সপ্তাহের প্রতিটি সোমবার আমিষ খাবার খাওয়া থেকে নিজেদের বিরত রাখুন। যদি আপনারা এমনটি করতে পারে, আপনার সকল মনস্কামনা ধীরে ধীরে পূরণ হয়ে যাবে। তৃতীয়ত, লাল রঙের কোন দ্রব্য যেমন মুসুর ডাল, লাল লঙ্কা, লাল শাক ইত্যাদি, কারণ শাস্ত্রে এমনটাই উল্লেখ করা আছে যে সোমবার লাল রঙের কোনো খাবার না খাওয়াই উচিত, কারণ দেবাদিদেব মহাদেবের অপছন্দের তালিকায় রয়েছে এই জিনিসগুলি। তাই প্রতি সোমবার এই ধরনের জিনিসগুলি ভুল করেও বাড়িতে আনবেন না বা খাবেন না। এছাড়াও আপনারা যে জিনিসগুলি খাওয়া থেকে এড়িয়ে চলবেন তার মধ্যে অন্যতম হলো যে কোনো প্রকার শাকসবজি এবং বেগুন। হ্যাঁ বন্ধুরা, এগুলি যতটা সম্ভব সোমবার যতটা কম খাবেন ততটাই আপনার মঙ্গল। তাই প্রতি সোমবার ঘুম থেকে উঠে স্নান করে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন। আপনার সাধ্য ও সামর্থ্য মতো ফুল ফল নৈবেদ্য নিবেদন করে আপনি যদি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করতে পারেন, তাহলে আপনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপাধন্য লাভ করবেন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট। তাই আপনারা যদি এই সমস্ত কাজগুলি না করতে পারেন, অন্তত একটি ত্রিপত্রযুক্ত বেলপাতা এবং সামান্য একটু গঙ্গা জল অবশ্যই নিবেদন করুন। আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে আকন্দ ফুল, কলকে ফুল এবং অপরাজিতা ফুল অবশ্যই দেবাদিদেব মহাদেবকে নিবেদন করবেন। এর ফলে আপনার সকল দুঃখ কষ্ট খুব সহজেই দূর হয়ে যাবে। এবং তার পূজা করার সময় যে মন্ত্রটি পাঠ করবেন সেটি হলো ওম নমঃ শিবায়। অন্তত তিনবার এই মন্ত্রটি প্রত্যেকটি সোমবার পাঠ করবেন। আপনি যেমন সকালেও পাঠ করতে পারেন, ঠিক তেমনই সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেওয়ার সময় আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারেন। এইভাবে প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করার সাথে সাথে আপনি সোমবার দিন আজকের ভিডিওতে বলা এই খাবারগুলি খাওয়া থেকে একেবারেই বিরত থাকুন। বন্ধুরা, নিজে যেমন এই খাবারগুলি খাবেন না, ঠিক তেমনই পরিবারের প্রত্যেকটি সদস্য যেন এই খাবারগুলি খাওয়া থেকে সম্পূর্ণরূপে বিরত থাকে, সেই দিকেও অবশ্যই লক্ষ্য রাখবেন। বন্ধুরা, সোমবার যদি এই কয়েকটি নিয়ম মেনে চলতে পারে, তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। সেই সঙ্গে এই দেবাদিদেব মহাদেবের পাশাপাশি আপনার গৃহ দেবতাও সন্তুষ্ট হবেন যদি সোমবার এই কয়েকটি জিনিস বাড়িতে প্রবেশ না করান। এর ফলে আপনার জীবনে কোনো আর্থিক কষ্ট থাকবে না। ঠিক তেমনই দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার জীবনে এতটাই উন্নতি হবে যে আপনাকে আর কখনোই পেছন ফিরে তাকাতে হবে না। এক কথায় বলা যেতে পারে আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।